করে এই যে কাম থেকে ফিরতেছিলাম, খুব টায়ার্ড লাগতেছে জানোস। আজ একটা কাস্টমার পাইছিলাম, কি আর কমু, দেখ আমার কি অবস্থাটা করছে দেখ। আল্লাহরে আল্লাহ, সেহারটা কি অবস্থা বানিয়েছে, শালা মানুষ না জানো। আর কইস না রে বোন, এইটাই তো আমাকে ভাগ্য। আচ্ছা বাদ দে, যা তোর আবার দেরি হয়ে যাইতেছে, যা নিজের যত্ন নিও কিন্তু। আচ্ছা আর হন আরেকটা কথা, ওই যে বেড়া মানুষ, এই বেড়া মানুষকে কিন্তু একদম বিশ্বাস করবি না, এগুলিরে বিশ্বাস করা ঠিক না, বুঝছস। যা কথাটা মনে রাখিস, যা তাইলে যা, আমি এখন একটু ঘুমাবো, খুব টায়ার্ড লাগতেছে রে বোন, যাই তাইলে। যত্ন নিও কিন্তু। আচ্ছা ঠিক আছে, পরে কথা হইব। হ্যাঁ কি হয়েছে ভাই, সবাই রে যাইতে দিলেন, আমার আটকে রাখলেন। আরে দাঁড়াইতে কইছি, দাঁড়া এত কথা কষ্টে, চুপ করে দাঁড়াই থাক। তোমার ভাই যার সিদ্দিক ভাই তারা দাঁড়াইতে কইছে কেন, তার সাথে নাকি তার কথা আছে, করে নিয়ে আসে একসঙ্গে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক তুমি সকাল সকাল চলে আসছো তাহলে, না না মানে ওই সকাল সকাল না আসলে আমার আবার কাজে করবে মনোযোগ বসে না, সেই জন্য দাঁড়াই যাবো। কামে যাবো না? অবশ্যই কামে যাবো না কেন, চলো ভিতরে যাই তোমার, হ্যাঁ সব বুঝাই দেবো, চলো। ভাই কেউ দেখে ফেলবো, আর দেখলে দেখুক তাতে সমস্যা কি আছে, আমি কি চাকরি ভয় করি না। আরে কাশতে কাশতে তো ভিতরে কলিজাটা একদম গলার কাছে নিয়ে এসে বললাম, তারপরে তুমি বুঝতেছো না, সত্যি তুমি বুঝো না নাকি তুমি আমার সাথে। সিদ্দিক ভাই সবাই দেখতেছে, আপনারও চাকরিটা যাইবো, আমারও চাকরিটা যাইবো, কখনই সর্বনাশ হয়ে যাইবো। সর্বনাশ হলে হোক, আমি তো সর্বনাশই চাই। আচ্ছা ঠিক আছে, আপনি কামে যান, আমিও কামে যাই, আর পারলে কাশাকাশিতে একটু বন্ধ করেন। মাতারি তো মাথাটা খারাপ করে ফেলা করি। এত মাথার রে কিস খাওয়াই দেবো নাকি, কিস খাওয়াই দিলে ঠিক সমস্যা নাই, আমি জেল খাটতে রাজি আছি, তাও কিন্তু তুমি জামিন পাইতেছ না। হ্যাঁ দরজা মারো, কেউ যেন আসতে না পারে। হ্যাঁ
আমারে কিছু কইতেছেন? আপনি সারা তো হেনার কাউরে দেখতেছি না, তাই কো মুখারে। হ্যাঁ, হেনা বসা আর অন্য কেউ নাই। আচ্ছা কোন কি কইবেন? ঘুম কি ভালো হইছে? হ্যাঁ ভালো হইছে। কই যাইতেছেন, গোসল করতে নাকি? কলের পার যাইতেছি, তার মানে গোসল করবারে যাইতেছি। তা আহম নাকি শরীর দা ডইলা দিতে? কইলেন না আহু ডইলা দিতে? সি 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 সি, আপনি এসব কি কোন? আপনার কি কোন লজ্জা শরম কিছু নাই? লজ্জা মনে হইতেছে একেবারে সাধু পুরুষ হাজা মাসটা একেবারে উল্টাই খাইতে জানেন না? আরে আপনি বাবা তো পুরুষে এই সিরিনের ভালো করে জানা আছে। আরে আপনি সব ট্রেন কি করাস করা দালা কথাছিস কে? তুই তো নিয়ে যাবসা আসান জি। গোসলটা সাইরা ট্যাপটা বন্ধ করে থই আর পানি একটু কম খরচ করো। ঠিক আছে ম্যানেজার ভাই। বাপ রে বাপ কি গলা। শিরিন শোন, তোরে এখানে থাকবার দিছি কয়টা তোর কপাল? হাই কপাল মানে? কপাল মানে কি? হ্যাঁ আমি কি এখানে মাগনা থাকি, টাকা দিয়ে থাকি না? টাকা দিলে কি সব হয়? এই বাসার মালিক থাকে ঢাকায়, সে যদি জানবার পারে তোর মতো মাইয়ারে এ বাসায় থাকবার দিছি। আমার চাকরি তো যাবো যাবোই, আর যতদিন এই বাসায় আমি ফিরি আছি ততদিনের হিসাব কইরা টাকা গুন্না গুন্না নিব। আর তরে চুন গালি মাইখা মাথার চুল কাইটা হাত পা বাইন্দা পুলিশের কাছে তুলে দিব। তার কি কাম আছে? চুপচাপ থাক, ভালো থাক। আরে বাবা রে, এই শিরিন কাউরে ভয় পায় না, বুঝছেন না? শিরিন তুই বেশি বাড়াবাড়ি করিস না, এ বাসায় চুপচাপ থাকবি। আমি তোর পেটে লাথি দিবার চাই না। লাথি? আপনি আর কি লাথি মারবেন ম্যানেজার ভাই? এই সমাজই তো আমার পেটে লাথি মারছে। হাসান তুমি তোমার কাজ করো, আমি দোকানে গেলাম। আচ্ছা ঠিক আছে। কেন যে আমার লগে কত কে বাড়াহে? রাখো তোমার শুটকি চরচরি আর বেগুন ভর্তা, চলো রাস্তার ওই পারে চলো। রাস্তার ওই পারে কেন? রাস্তার ওই পারে একটা নতুন বিরিয়ানির দোকান আছে, আজকে তোমার আমি পেট ভরে বিরিয়ানি খাওয়াবো। আচ্ছা হঠাৎ আজকে কেন বিরিয়ানি খাওয়ানোর স্বাদ লাগলো হোটেলে নিয়ে নাকি হোটেলে নিয়া? মুখে যা আসে তাই বলো। আচ্ছা তুমি কি আমার কেস খাওয়াইতে চাও না? তুমি যদি আমার কেস খাওয়াইতে চাও আমি কেস খাইতেও রাজি, কেস খাইয়া জেল খাটো সারা জীবন। তাও চলো আজকে খাওয়া। আজকে খাবো না। তাহলে কবে খাবা? কালকে? হ্যাঁ মনে আজকে এমনি দেরিতে যাইতেছে, আইসি দেরিতে খাইতে। তাহলে ঠিক আছে, কালকে কিন্তু তুমি খাবার নিয়ে আসবা না, ঠিক আছে?
কালকে আমি আর তুমি দুজনে মিলে কিন্তু বিরিয়ানি খাবো, ঠিক আছে? চল না মিলি আজকেই যাই। না আজকে যাবো না সিদ্দিক ভাই, মাফ করে দেন। আজকে গেলাম অবশ্যই ভালো কর্তা। আচ্ছা ঠিক 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 আছে, ভর্তাটা তো অনেক মজা মনে হইতেছে, না খাই মনে ভুল করলাম, সমস্যা নাই। যেহেতু বিরিয়ানি খাওয়ার কথা কইছি আজকে, আজকে কিন্তু বিরিয়ানি খাবো, ঠিক আছে? বিরিয়ানি খাবো, ঠিক আছে? তোমার পছন্দ যেটা ডেলি ডেলি যে বাকি খাইতেছো, তোমার হিসাবের খাতা তো খালি বাইরে যাইতেছে, টাকা পয়সা তো দিতেছ না। টাকা পয়সা কবে দিবে আমাকে? আরে তুমি হেড় নিয়ে চিন্তা করতেছো কে? আমি তোমার দিয়ে দিমু নে। এটা তো তুমি যখন পাকি খাও লেখাও এই একই কথা বারবার বলো। আরে জলিল ভাই, আমি কি মহল্লা ছেড়ে এলাকা ছেড়ে জামুকা? আমি তো আছি, আজকে ওকার কালকে তোমার দিয়ে দিমু নে। আরে ধরো 15-20 দিনের মধ্যে আমি তোমার টাকা দিয়ে দিমু নে। এটা একটা কথা বললা, তুমি তো যখন খাও খাতায় লেখাও আর বলো যে আমি তো চলে যাচ্ছি না, খাতো বউয়ের কামাই। কি বলো তুমি, তুমি এটা কি কইলা? আর তুমি এটা আমার কেমনে কইলা? আমি তো আমার বউয়ের দেখাই, তাহলে তোমার কি? আমি তো মহিষের বউয়ের দেখাই না, আমি তো তোমার বউয়ের দেখাই না, তো তোমার এত মাথা ব্যথা কি? আচ্ছা আমার কত, তুমি আমার এত কথা কেন শোনাইতেছো? তোমার দোকানে খাই দেখা, দু টাকা বাকি রাখি দেখা, আমি আর তোমার দোকানে আমু না। এলাকায় কি আর 10 দোকান নাই? আমি আর 10 দোকানে গিয়ে খামু? এই নাও তোমার চা, তোমার দোকানে খাই দেখা, তুমি আমার কথা শোনাও। এই নাও তোমার বিস্কুট, এটা খাইলে সে টাকা দিয়ে দেবো তোমার পরে। এটা কেমন কথা? আমার কি হের কথা? তুমি খাইয়ে যাবা খালি, তোমার টাকা দিলেই তো তোমার কথা কইও না আমার লগে। কি ব্যাপার সিদ্দিক ভাই, আপনি এখানে খাড়া আছেন কেন? না মানে তোমার দেখতে ইচ্ছে করলো আর আপনার ডিউটি শেষ। আরে ডিউটি কি আর শেষ হয় নাকি, বুঝতেছো না? করি এমন একটা চাকরি, দেখো একই শব্দ, আমি হলাম পিএম
আর একজন আছে পিএম, পিএম মানে প্রোডাকশন ম্যানেজার। মাঝে মাঝে মনে হয় প্রোডাকশন ম্যানেজার না, আমি হইলাম প্রবলেম ম্যানেজার। হ্যাঁ, সেই জন্য তো তোমার বলতেছি, স্টাফরা কি ওয়ার্কার করে আগে ছুটি পায় নাকি? এমন একটা চাকরি করি না, মাঝে মাঝে মনে হয় চাকরিটা ছেড়ে দিই, কিন্তু কী করবো, তুমি আমার নামে একটা কেস করে দাও না, তোমার জন্য জেল খাটতে না। যাই যাই মানে কি? আচ্ছা যাও, ভালো কথা, কিন্তু কালকের কথা তো মনে আছে? জি মনে আছে। সময়মতো আইসো, আমি আর তুমি দুটা বিরিয়ানি খাবো। ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিকেন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, তেহারি, একটা চিকেন বিরিয়ানি দিবা, কারণ আমি খাবো না তো ও খাবে। আচ্ছা সাথে কি ঠান্ডা কি দিবে? একটা ঠান্ডা দাও। এই তুমি খাইবে না? আরে না, আমি তো খাবো না, আমি তোমার কথা দিছি না যে তোমার আজকে বিরিয়ানি খাওয়াবো, আমি তো আজকে খেয়ে ফেলছি দুপুরে, তুমি আজকে একলা খাবো? ঠিক আছে, খাওয়ার শেষে কিন্তু আমরা ঘুরতে বেরোবো। কোথায় যাবো চিন্তা করতেছি, তোমার কোন জায়গায় যেতে ভালো লাগবে? পার্কে যেতে পারো না, পার্কে যাওয়াটা ঠিক হবে না। তাছাড়া তুমি তো বোরখা পরে বেরিয়েছো, এই বোরখা পরে পার্কে গেলে মানুষ খারাপ বলবে, তার থেকে ভালো আমি আমার খালাতো ভাইয়ের বাসায় যাবো ঘুরতে। কেন কেন মানে খালাতো ভাই অনেকদিন ধরে যাইতে বলতেছে। শোনো, খালাতো ভাইয়ের বাসায় যাই কিন্তু কোনো কথা বলবে না, আমি কিন্তু পরিচয় করে দিব, তুমি আমার বউ, ঠিক আছে? ঠিক আছে, এই যে তুমি আমার কেস খাওয়াই দিলে, আমি কিন্তু কেস খেয়ে গেছি, এখন জেল খাটমু, ঠিক আছে? দেখছো অবস্থা, সন্ধ্যা না হইতে হইতে গলা ভিজে আইছে।
আমার বাসা আমার রাস্তা আমি খুঁজে পাইতেছি না আমার বাসা কই বাড়ি আমার রাস্তা আল্লাহ রে কপাল আমার আজকে যে কাছে হারা দেখে ঘুম থেকে উঠছি সন্ধ্যা না হইতে এই পাগলের পাল্লায় পড়ছি আজকে যে আমার দিনটা কি হইব এমনিতে একটা কাস্টমারও পাইতেছি না এই তুই আর একটু ধরতো কি গন্ধ রে ধর আমি মিলির একটা ফোন করি ধর দে তোমার লগে লগে আমারও কুফা লাগছে লও জায়গা হারামিরে বাটে পায়ালি বুঝছস চল লও কিছুই বুঝে না যাইব কই না আমি কই কি আমার মাইয়ার এই ঠিকানাটা একটু দেওয়া হতো চেন নাকি আমি চিনি আপনি লয়ে যায় আহেন আহেন আমার
টাকা খাই দেখে তুই আজকে এত কথা শোনাস? তোর বাত আমি খাবো না, তোর সংসার আমি করুন না। তুই আমার বউ না হলে ভালোই তো। আজকে আমি যাবো, এই বাইতে আমি কোনোদিন ফিরাবো না, কই দিলাম। আমি তোমার যে রকম রাখছি তোমার তো ভালো থাকার কথা না। আরে বাজান তুমি এখানে? আমি কোনদিন খাইছি? এক লোক মা কি আমার গলা দিয়ে ঢুকবো? ঢুকবো না রে মা। বুঝতে পারছি, কানাডে রাস্তা চিনে এলাম নেই। দাঁড়াও, ওষুধ তো খাইছো, একটু পানি পড়তে দে, জ্বরটা নাই মাসবো। আমার জ্বরের জন্য তুই স্কুলে গেলি না? আমার কিচ্ছু হয় না রে মা, আমার কিচ্ছু হয় নাই, আমি ঠিক হয়ে যাবো রে মা। সুপ থাকো তো বাজান, একটু সুপ থাকো, স্কুল কালকেও করা যাইব। আমার একমাত্র মাইয়া, আমার জান, কামাই দিস না রে মা, স্কুল কামাই দিস না। বাজান সুপটা একটু বন্ধ করো। দেখ মা, ও মা তুই যা স্কুলে, যা স্কুলে যা। স্কুল কামাই দিস না রে মা, আমার মায়েরা। বাজান একটু শান্ত হও, শান্ত হও, যেমন স্কুলে তুমি একটু ঘুমাও। তুই আমার জ্বরে লেগে স্কুল কামাই দিলি মা। ঘুমাও 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 বাজান ঘুমাও। আমি তো ভালো আছি, আমি খুব ভালো আছি। পৃথিবীর আর বাপরা যেমন আছে আমি ঠিক তেমনি আছি। তুই আমার ভালো রাখছিস না? ভালো রাখছিস, ভালো। মানে তোর মুখটা শুকনা কেন? হালা আছে কি পামুনা নাকি? কপালটাই খারাপ তোমার লগে লগে আমারও আজকে হয়েছে। আরে যাওনি লেগেই তো খারাপ হয়েছি। আহেন চল খালান, একটা কথা আছে, বাসায় লয়ে যাবেন নাকি? বাসায় নিলে কিন্তু আলাদা রেট। আরে টাকা পয়সা কোনো সমস্যা না, পোষায় দেব নি। বা তাইলে তো কোনো চিন্তাই নাই, আহেন তাহলে যাই। আরে খালা আপনি না তো আমি না, তাহলে কেঠাও তুই চল। আচ্ছা যান লয়ে যান। কই কি দেখছো লয়ে যান, দেখি কি খারাপ। কিরে মিলি খারাপ কি হয়েছে? তোর বাবা নাইছে কই?
পারেন না। তো জামাই হাসান, হাসান কই? ঘরে কি হইল? কথা কস না কেন? আরে কি হইছে? ভালো বুঝতে জি গাইলাম, একেবারে ভাব দেখাইতাছ। দেখাইলি তো কি হইছে? এতদিন বাদে তোমার সাথে আমার দেখা হইলো, থাকো কয়টা দিন, খাও দাও ঘুরো ফিরো, তোমার মাইয়া কামাই করে, আমি তোমার একটু সেবা যত্ন করি। যেখানে তুই নিজের যত্ন করতে পারিস না সেখানে তুই আমার যত্ন করবি? আমি তো তোর এইভাবে দেখতে চাইনি। আমার যে কত খুশি লাগতেছে সেটা তোমার বইলে বোঝাইতে পারবো না। খাইতে শোন না কেন? হ্যাঁ খাও, তাড়াতাড়ি খাও। তবে আমার খুব ভালো লাগতেছে। আমি এত সহজে যে কেস খাইয়ে যাবো সেটা কিন্তু নিজেও চিন্তা করিনি। আপনি এই যে কেস খাইয়ে যাবেন কেস খাইয়ে যাবেন বলেন, এই কেসটাই তো আমি বুঝলাম না। এই যে শোনো, তুমি আমার কথা দিছিলা যে আমার সাথে খাবা, আর আমি তোমার কথা দিছিলাম আমিও তোমার এইখানে বিরিয়ানি খাওয়াবো, দেখছো? আমিও আমার কথা রাখছি, তুমিও তোমার কথা রাখছো, সেই জন্য আমার খুব মজা লাগতেছে। তুমি যে এত সহজে আমার নামে কেস করবা আর আমি সেই কেসে ফাঁস যাবো সেটা কিন্তু আমি চিন্তা করি নাই। তবে আমি সারা জীবন জেল খাটতে রাজি। আপনার কথাবার্তা আমার মাথার উপর দিয়ে যায় সিদ্দিক ভাই, আপনি একটু কইলা বলেন। আরো কি ব্যাংকে কই যাবো? তোমার যে আমি পছন্দ করি তুমি তো সেটা বোঝো না, আরে তোমার কই চলবো? তবে আমি আজকে একটা কথা কই, আমি কিন্তু তোমার বিয়া হবো, বিয়া করে সংসার করতে চাই। আমার তো জামাই আছে, আমি বিবাহিত। জামাই আছে? তুমি বিবাহিত? তুমি তো বিয়া করতেই পারো না, তুমি কেস করলে আমার নামে করবা, তুমি আরেকজনের উপরে কেস করে ভালো হয়েছে, এটা কি কথা? বিয়াটা করেই তো আমি আমার কপালটা পুষছি। বাবারে না কইয়া বিয়া কইরা জামাইয়ের হাত ধরেই শহরে আইছিলাম। আচ্ছা ভালো কথা, তুমি যদি বিয়া করে থাকো তোমার জামাই এখন কোথায়? দুই দিন আগে আমার উপর রাগ কইরা কই জানি চইলা গেল, ওহন যে আমি কি করি? তুমি যদি চাও আমি তোমার জামাইরে 5 ঘন্টার মধ্যে তোমার সামনে আইনে হাজির করতে পারবো। কেমনে খুঁজবেন? কেমনে আবার? শুনো, আমার এক খালা আছে, আমার খালার পাওয়ার সম্পর্কে তোমার ধারণা নাই, সে আয়না পাড়া দিবে তোমার জামাই এই ঢাকা শহরে কোন গলিতে কোন বাসায় কোন জায়গায় লুকে আছে সেখান থেকে 5 ঘন্টার মধ্যে তোমার কাছে ফিরিয়ে দেবো, বুঝছো? আমি তোমার আমার খালার কাছে নিয়ে যাবো, তুমি আমার খালার কাছে যাবা, খালার কাছে যাওয়ার পর তোমার জামাইরে ফেরত পাবা, ঠিক আছে? কোনো চিন্তা করো না, তাড়াতাড়ি খাও, আজকেই তোমার আমার খালার কাছে। সিদ্দিক ভাই
আমার তো আবার সন্ধ্যা না লাগে বাড়িতে ফিরন লাগবো। সন্ধ্যা লাগবো না, সন্ধ্যার আগে খাট শেষ হয়ে যাবো। মানে আমি তোমার নিজে Come on, 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 come on